নমস্কার বন্ধুরা, রেনবো চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব রাজ্য সরকারের দুটো প্রকল্প বিষয়ে, যেগুলি আমাদের সাধারণ মানুষের জন্য, বিশেষ করে গ্রামাঞ্চলে যারা দরিদ্র মানুষ, অসহায় মানুষ, যারা জীবন ধারণ করতে পারে না বা জীবন ধারণ করার জন্য অসুবিধার সম্মুখীন হয় বা উপার্জন করতে পারে না, এমন একটি প্রকল্প নিয়ে, এবং আরেকটি প্রকল্প আমাদের সকলেরই কাজে লাগবে, সাধারণ যুবক যুবতীদের জন্য সেমন একটি প্রকল্প। এই দুটো প্রকল্প নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথমে এমন একটি প্রকল্প নিয়ে আলোচনা করব যেটা সাধারণ মানুষের জন্য, বিশেষ করে যারা বৃদ্ধ মানুষ আছেন তাদের জন্য, বিধবা যারা নারী আছেন তাদের জন্য এবং প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য খুবই উপকারী একটি প্রকল্প। এটি হলো নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের একটি প্রকল্প। আমরা সকলেই জানি কেন্দ্র সরকারের একটি প্রকল্প আছে যেটার মাধ্যমে আমাদের গ্রামাঞ্চলে ভাতা দেওয়া হয়, অর্থাৎ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং সামাজিক সহায়তামূলক প্রকল্প। কিন্তু দেখেছি আমরা বিভিন্ন সময় যে এই ভাতা পেতে গেলে বিভিন্ন কোটা আছে বা সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে আসতে গেলে অনেক ক্ষেত্রেই যারা প্রাপক, অর্থাৎ যারা যোগ্য প্রাপক, তারা কিন্তু বঞ্চিত হন। সেক্ষেত্রে আমাদের এই নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের যে প্রকল্পটি আছে, যেটি রাজ্য সরকারের একান্ত নিজস্ব প্রকল্প, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেককে এর আওতাভুক্ত করতে পারি এবং তাদেরকে আর্থিক সহায়তা দিতে পারি। তো প্রথমে আমরা দেখে নেব বার্ধক্য ভাতা প্রকল্পটি নিয়ে। বার্ধক্য ভাতা প্রকল্পে কারা আসতে পারেন? পশ্চিমবঙ্গে কমপক্ষে 10 বছর বসবাস করি এমন ব্যক্তি, যার 60 বছর বয়স হয়েছে এবং যার কোনো উপার্জন করতে অক্ষম, অর্থাৎ উপার্জন করতে পারেন না, যার ভরণ পোষণ করার কেউ নেই, যিনি সরকারি খাতা থেকে পারিবারিক কোনো ভাতা পান না এবং যিনি পেশাদার ভিক্ষুক নয়, অর্থাৎ আমাদের চারপাশে যাদের এমন ব্যক্তি যদি দেখতে পাই আমরা, যাদের কাজ করতে অক্ষম, 60 বছরের উপর বয়স হয়েছে এবং অন্যান্য জায়গা থেকে কোনো ভাতা পাচ্ছেন না, তাক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা ওনাকে এই নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের যে বার্ধক্য ভাতা প্রকল্প আছে সেখানে এর আওতাভুক্ত করা যেতে পারে। এক্ষেত্রে মাসে 750 টাকা করে কিন্তু উনি ভাতা পাবেন। এছাড়াও বিধবা ভাতা প্রকল্প আছে। বিধবা ভাতা প্রকল্প কারা পেতে পারেন আমরা একটু দেখে নেব। পশ্চিমবঙ্গে কমপক্ষে 10 বছর বসবাসকারী কোনো দুস্থ বিধবা, যার কোনো আয় নেই, যার বয়স 18 বছরের ঊর্ধ্বে। এক্ষেত্রে একটা কথা উল্লেখযোগ্য, কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পটি আছে সেই প্রকল্পে কিন্তু 40 বছরের উপর বয়স হতে হয় এবং বিধবা মহিলা যিনি আছেন তাকে 40 বছরের উপর বয়স না হলে তিনি কিন্তু বিধবা ভাতা প্রকল্পে আওতাভুক্ত হতে পারেন না। কিন্তু রাজ্য সরকারের যে প্রকল্পটি আছে সেখানে 18 বছরের উপরও কোনো যদি মহিলা কোনো কারণে বিধবা হন, সেক্ষেত্রে কিন্তু তিনি এর আওতাভুক্ত হতে পারেন। এক্ষেত্রেও মাসে 750 টাকা করে উনি পাবেন। এছাড়াও আছেন প্রতিবন্ধী ভাতা প্রকল্প। আরও প্রতিবন্ধী ভাতা প্রকল্প, অন্যান্য ভাতা আছে, অন্যান্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধীদের ভাতা দেওয়া হয়, কিন্তু নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের প্রকল্প থেকেও কিন্তু প্রতিবন্ধীদের ভাতা দেওয়া হয়। পশ্চিমবঙ্গে কমপক্ষে 10 বছর বসবাসকারী এবং মেডিকেল বোর্ড কর্তৃক ঘোষিত প্রতিবন্ধী ব্যক্তি, অর্থাৎ 40% বা তার বেশি প্রতিবন্ধী হলে এর আওতাভুক্ত হতে পারে। এক্ষেত্রেও একই নিয়ম যে অন্য কোনো জায়গা থেকে ভাতা পেলে কিন্তু এই ভাতা প্রাপকের মধ্যে আসতে পারবেন না, অর্থাৎ অন্য কোনো জায়গা থেকে ভাতা পেলে এই নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের প্রকল্প থেকে কিন্তু উনি ভাতা পেতে পারবেন না। যদি অন্য কোনো জায়গা থেকে ভাতা না পান তবেই এক্ষেত্রে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের আওতাভুক্ত হতে পারেন এবং প্রত্যেক ক্ষেত্রেই মাসে কিন্তু উনি 750 টাকা করে পাবেন। এক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। গ্রাম পঞ্চায়েতের যদি নজরে এরকম কোনো ব্যক্তি আসে যে বার্ধক্য ভাতা, যার 60 বছর বয়স হয়েছে, কোনো উপার্জন নেই বা উপার্জন করতে অক্ষম, অন্য কোনো জায়গা থেকে ভাতা পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা যেতে পারে। বিধবা ভাতার ক্ষেত্রেও ঠিক তাই, 18 বছর বয়সের উপরে হয়েছে, বিধবা হয়েছে কোনো কারণে, কিন্তু তার উপার্জন করার কোনো সূত্র নেই, তার দেখাশোনারও কেউ নেই, এমন বিধবা মহিলাকেও কিন্তু এই প্রকল্পে আওতাভুক্ত করা যেতে পারে। এবং 40% উপরে যারা প্রতিবন্ধী তাদের ক্ষেত্রেও অন্য কোনো জায়গা থেকে যদি ভাতা না পেয়ে থাকে এই ভাতার অন্তর্ভুক্ত করা যেতে পারে। এবার অপর একটি স্কিম আমরা দেখে নেব যেটা অনেকদিন আগেই চালু হয়েছে এবং রাজ্য সরকারের খুব একটা গুরুত্বপূর্ণ স্কিম, সেটা হলো পরিবহন দপ্তরের একটি প্রকল্প গতিধারা। আমরা অনেক জায়গায় দেখেছি গতিধারার লোগো দেওয়া বিভিন্ন গাড়ি চলতে, তো আমরা একটু জেনে নেব এই পরিবহন দপ্তরের গতিধারা প্রকল্পটি কী এবং তার উদ্দেশ্য কী।
রাজ্যের গ্রামীণ এবং শহর এলাকায় কর্মহীন যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলা, অর্থাৎ নিজস্ব গাড়ির মাধ্যমে গাড়ি চালানো বা গাড়িতে সাবসিডি দেওয়ার জন্য নিজস্ব একটা আয়ের উপার্জন বার করার জন্য পরিবহন দপ্তরের সাথে এই প্রকল্প নিয়ে রাজ্য সরকার বার করেছে গতিধারা। এর কী কী সুবিধা পাওয়া যায়? বাণিজ্যিক গাড়ির মোট দামের 30% অথবা সর্বোচ্চ 1,00,000 টাকা অনুদান বা ভর্তুকি। অর্থাৎ আপনি যদি বাণিজ্যিক গাড়ি কিনতে চান এবং সেক্ষেত্রে বাণিজ্যিক গাড়ির 30% পর্যন্ত আপনি কিন্তু ভর্তুকি পেতে পারেন, যা সর্বোচ্চ 1,00,000 টাকা পর্যন্ত। উদ্যোগীকে নিজেকে কিছু অর্থের যোগান দিতে হবে এবং পরিবহন দপ্তরের সহায়তায় পারমিট পেতে অগ্রাধিকার ভূমিকা পালন করবে। কারা কারা পেতে পারেন? যাদের যুবক যুবতীর বয়স 20 বছর বা তার বেশি কিন্তু 45 বছরের কম, অর্থাৎ 20 থেকে 45 বছরের মধ্যে যুবক বা যুবতী দুজনেই কিন্তু এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারেন। এক্ষেত্রে কিন্তু কোনো উপার্জনেরও ব্যাপার নেই, অর্থাৎ আপনার উপার্জন যাই হোক না কেন এক্ষেত্রে সেটা কিন্তু নির্ভর করে না। আপনি 20 থেকে 35 বছরের মধ্যে হলে আপনি যদি চান নিজের গাড়ি কমার্শিয়াল গাড়ি কেনার জন্য আপনি 30% পর্যন্ত সাবসিডি পেতে পারেন অথবা সর্বাধিক 1,00,000 টাকা। তপশিলি জাতি, তপশিলি আদিবাসী এবং ওবিসিদের ক্ষেত্রে বয়সের উদ্দেশ্যমর্যাদাক্রমে 5 বছর 3 বছরের ছাড় এবং যুবক যুবতীকে কর্মহীন হিসাবে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করাতে হবে। অর্থাৎ প্রত্যেকের যে এমপ্লয়মেন্ট ব্যাংক আছে সেখানে নাম নথিভুক্ত করা থাকে, যদি না করা থাকে এখন অনলাইনে খুব ইজি করা যায়, তো ওটা করে নিতে হবে। এবং এটা যোগাযোগ করবেন কোথায়? যোগাযোগ করবেন আবেদনপত্রের সাথে স্থানীয় জনপ্রতিনিধির সুপারিশ লাগবে এবং জেলার 8টি অফিস, আপনার যে রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস সেখানে এবং তার সাথে আপনার যে পারমিটের জন্য স্টেট ট্রান্সপোর্ট অথরিটির অফিসে যোগাযোগ করবেন। অর্থাৎ রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস এবং স্টেট ট্রান্সপোর্ট অফিসে যোগাযোগ করবেন। আমাদের প্রত্যেক সাব ডিভিশন অফিসের অর্থাৎ SD অফিসে একটি করে এরকম দপ্তর খোলা হয়েছে পরিবহন দপ্তরের গতিধারা প্রকল্পের জন্য, সেখানেও যোগাযোগ করতে পারেন। বা আপনি যখন গাড়ি কিনতে যাবেন, যে শোরুমে গাড়ি কিনতে যাবেন সেখানে যদি আপনি বলেন, তারাও কিন্তু এই গতিধারা প্রকল্পের সাথে ট্যাগ আছে, অর্থাৎ গতিধারা প্রকল্পে কী কী করতে হবে আপনাদেরকে কিন্তু ভালো করে জানিয়ে দেবে। তো আমরা দুটো প্রকল্প আজকে দেখলাম, ভবিষ্যতে আরও অনেক এরকম প্রকল্প দেবো যাতে সাধারণ মানুষের সুবিধা হয়, বিভিন্ন রকম আর্থিক সহায়তা পাওয়া যায়। বন্ধুরা, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং নতুন নতুন ভিডিওগুলি দেখতে থাকুন। নমস্কার।